আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহের। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হচ্ছে 151। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি প্রথমে লিখতে হবে, তোমাদের যে কভার পেজটি দিয়েছে শিরোনাম এবং বিষয়গুলো অবশ্যই তোমরা নির্ভুলভাবে লিখবে। তো আমি পুরো প্রশ্নপত্রটি দেখাবো এবং উত্তরটি কেমন ভাবে লিখেছি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে শিরোনামটি আগে আমরা দেখে নিই। তোমাদের শিরোনামটি তোমরা মিলে নাও। দেখো, COVID-19 পরিস্থিতিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের গৃহস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা, এটা হচ্ছে তোমাদের শিরোনাম এবং বিষয়কোড 151। তো এখন তোমরা দেখো যে তোমাদের জন্য আমি যে অ্যাসাইনমেন্টটি যেভাবে পয়েন্ট আকারে সাজিয়েছি তোমরা হুবহু এভাবে লিখে দিতে পারো, এবং একটি ছক আছে, তোমরা সেই ছকটাও অবশ্যই দিবে, ছকটা অবশ্যই দিবে। এবং এখান থেকে তোমরা চাইলে একটু শর্ট করে লিখতে পারো, কারণ সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট যদি মিলে যায় তাহলে হয়তো অনেকের প্রবলেম করতেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট বাতিল করে দিচ্ছে। ঠিক আছে, তো যার কারণে আমি একটু বিশ্লেষণ করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে শর্ট করে লিখে ফেলতে পারো, আর যদি চাও হুবহু সেভাবে দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো আমরা এক নজরে প্রশ্নপত্রটি দেখে আসি। প্রশ্নে আমাদের কি বলেছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ, নির্দেশনাগুলো আমাদের ফলো করতে হবে, নির্দেশনা আঙ্গিকে আমরা অ্যাসাইনমেন্টটি করেছি কিনা সেটা তোমাদের দেখতে হবে। তো দেখো, প্রথমে বলা হয়েছে 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, যারা 2022 সালের জন্য ছিলে তাদের জন্য। তো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথমে বলা হয়েছে COVID-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের গৃহস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিম্নরূপ করো, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং শিরোনাম। এবং তোমাদের কিছু নির্দেশনা দিয়েছে, অবশ্যই নির্দেশনাগুলো আমাদের দেখতে হবে। একটু দেখি, আমরা নির্দেশনাতে বলা হয়েছে গৃহস্থাপনার ধারণা কাঠামো কিভাবে লক্ষ্য অর্জনের সহায়তা করে তা নিম্নরূপ করতে, গৃহস্থাপনার ধারণা ব্যাখ্যা এবং গৃহস্থাপনার ধারণা কাঠামো ছকে প্রদর্শন। তারপরে যে নির্দেশনা দেওয়া আছে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের গৃহস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলোর ভূমিকা ব্যাখ্যা। তো এখানে যেই তোমাদের টোটালে চারটা নির্দেশনা দিয়েছে, আমি চারটা নির্দেশনায় তোমাদেরকে পয়েন্ট আকারে ওখানে দিয়েছি। তোমরা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আবারও দেখে নিতে পারো। তো এখানে মূল্যায়ন রুবিক্স দিয়েছে, তোমরা চাইলে মূল্যায়ন রুবিক্সটি ফলো করতে পারো। ঠিক আছে, তো আমি এইখানে আর কথা না বলে এবার আমি সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। ঠিক আছে, তো উত্তরপত্রে যাওয়ার আগে বলি, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিবে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমাদের এই উত্তরপত্রগুলো তৈরি করতে হয় এবং ভিডিও করতে অনেক প্রবলেমের সম্মুখীন পড়তে হয় এবং অ্যাসাইনমেন্ট করতে খুব সময়ের প্রয়োজন হয়, যার কারণে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক দিবে। ঠিক আছে, তো তো তোমরা শিরোনাম এবং বিষয়গুলি অবশ্যই স্পষ্টভাবে নির্ভুলভাবে লিখে ফেলবে। তো আমি তোমাদেরকে পুরো উত্তরপত্রটি একদম PDF আকারে লিখেছি, তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম হবে না, যার কারণে আমি পুরো উত্তরপত্রটি পড়ছি না, আমি স্ক্রলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে মিলজুল করে লিখে ফেলো। এবং স্ক্রলের মাধ্যমে দেখানোর কিছু সুবিধা আছে, তোমাদের লিখতে সিরিয়াল ভাবে লিখতে খুব সহজ হয়, এটা আর কি আমি অনেকের কাছ থেকে কমেন্টে তোমরা বলেছো, যার কারণে আমি স্ক্রলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লেখা শুরু করো। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। আমি ছকটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই যে গৃহ ব্যবস্থাপনা লেখা হয়েছে, এই ছকটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ছক, এবং এই ছকটি দ্বারা বোঝানো হয়েছে যে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো এখানে বিস্তারিত একটি ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। ছকটি আমি যেভাবে অঙ্কন করেছি, তোমরা হুবহু সেভাবেই ছকটি অঙ্কন করবা। এখানে কেউ কোনো আর কি পরিবর্তন করবা না, হুবহু যেভাবে দিয়েছি তোমরা সেভাবে দিতে পারো। তোমাদের পাঠ্য পুস্তকে হুবহু এমনই ছকটি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ছকটি আমি তোমাদেরকে লেখাগুলো হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে, যদি ঝাপসা দেখা যায় তাহলে অবশ্যই রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবে। আমি তোমাদেরকে স্পষ্টভাবে ছকটি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে ফেলো, ঠিক আছে?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটি পুরো নমুনা উত্তরপত্র। আশা করি সকলের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, তাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তর করার জন্য সহযোগিতা করো। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে আমার আবারও দেখা হয় পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিওতে। খোদা হাফেজ।